নজর রাখবো পরবর্তী সংবাদে প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের সাপ্তরম থেকে ধর্মনগর যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও আর সেই দুর্যোগে এবার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা সাংবাদিকদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামুরা মহকুমা সোনামুরা মহকুমার বিভিন্ন জায়গাতে শরণার্থী শরণার্থী শিবির খোলা হয়েছে আর সেই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন বহু বহু মানুষ তাদের পাশে এবার দাঁড়ানোর চেষ্টা সোনামুড়া মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রকৃতির এই দুর্যোগ সেই দুর্যোগে তারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে সাহায্য সহযোগিতা পৌঁছে দিলেন কর্মরত সাংবাদিকরা কি বক্তব্য সোনামুরা থেকে উঠে আসছে বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের দাঁড়িয়েছে। যতজন শিশু এবং তাদের পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাধ্য থাকা সত্ত্বেও দেওয়াটা অসম্ভব হওয়ার কারণে শিশুদের জন্য সুনামুরা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিস্কুট সাংবাদিকের বক্তব্য আপনারা শুনলেন বিভিন্ন ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার প্রায় তিনশোর উপরে শরণার্থী যারা আশ্রিত বিভিন্ন জায়গাতে তাদেরকে সহযোগিতায় পাশে দাঁড়ালেন এবার সোনা পড়ার সাংবাদিকরা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন